জানুয়ারি মাসের 1 তারিখে অর্থাৎ এই বছরের শুরুতে অ্যাডমিশন ক্যান্ডিডেটদের মোটিভেশন ছিল এইখানে, ফুল উদ্যমে পড়াশোনা শুরু করছে জানুয়ারির 1 তারিখ থেকে বা তার 1 সপ্তাহ আগে থেকে। কিন্তু সেই ইন্সপায়ারেশন বা মোটিভেশন কমতে 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 এখন তলানিতে এসে গেছে। সবাই মারাত্মক টেনশনে আছে, মারাত্মক ডিপ্রেশন, মারাত্মক ফ্রাস্ট্রেশন কাজ করে এই মুহূর্তে মাথায়। বাট এই টেনশনটাকে দূর কিভাবে করা যায় এবং ফোকাসড কিভাবে থাকা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তোমার নাম্বার 1 হচ্ছে যে সবচেয়ে বেস্ট ওয়ে, তোমার ফ্রেন্ড কে কোন কোচিংয়ে পড়ে, কে কোন বই পড়ে, কে কোন প্রশ্ন ব্যাংক পড়ে, কে কোন টিচারের কাছে পড়ে, কোনো কিছু দেখার দরকার নাই। তুমি তোমার পড়া যেটা, তোমার সিলেবাস যেটা, সেটা তুমি কমপ্লিট করো। কে তোমার চেয়ে ভালো পারে, কে তোমার চেয়ে মন্দ পারে, কে কোচিংয়ে ফার্স্ট হয়, কে কোচিংয়ে লাস্ট হয়, এগুলো দিয়ে কোনো দরকার নাই। তুমি জাস্ট ফোকাস করবা তোমার স্টাডিটা ঠিক মতো চলতেছে কি না। নাম্বার 2, তোমরা এখন থেকে একটা জিনিস নিয়ে খুবই হাইপড যে আমি কি চান্স পাবো না পাবো না, পাবো না পাবো না, এইটাই সবচেয়ে বড় টেনশন এই টাইমে কাজ করে এই ইমেন্স প্রেশারের মধ্যে। সো তুমি চান্স পাবা কি পাবা না এইটা অ্যাবসুলেটলি সৃষ্টিকর্তার হাতে। তোমার কাজ হচ্ছে সর্বোচ্চ চেষ্টা, নিজের প্রস্তুতি, তোমার কাজ হচ্ছে নিজের সর্বোচ্চটুকু দিয়ে, তোমার সর্বোচ্চটুকু দিয়ে প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি কমপ্লিট করা। চান্স দিবে কি দিবে না এটা সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে, সৃষ্টিকর্তার হাতে। যেটা সৃষ্টিকর্তার হাতে ওটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই, তোমার কাজ পড়া, তুমি পড়তে থাকো। নাম্বার 3 যে বিষয়টা সেটা হচ্ছে যে 1 মাস 20 দিন বা 2 মাসের মধ্যে তোমাকে ফার্স্টবার, প্রথমবার পুরো সিলেবাস শেষ করতে হবে। সো আজকে হচ্ছে 6 তারিখ, জানুয়ারি মাসের আর অল্প কিছুদিন আছে। সো তোমার পড়াশোনা কতদূর, প্রথম 1 মাস 20 দিন বা প্রথম 2 মাসের মধ্যে তোমাকে একবার সিলেবাস শেষ করতেই হবে। এরপর সেকেন্ড টাইম তুমি রিভিশন দিবা, তারপর থার্ড টাইম রিভিশন, তারপর ফোর্থ টাইম রিভিশন। রিভিশন যত দিবা তোমার চান্স পাওয়ার পসিবিলিটি তত বাড়তে থাকবে। ক্লিয়ার? সো ফার্স্টবার কমপ্লিট করা একটা সাবজেক্ট সব থেকে কঠিন কাজ, কারণ একটা টপিক যখন তোমরা প্রথমবার পড়ো ইটস টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ইটস টু ডিফিকাল্ট টু মেমোরাইজ। এগুলো মেমোরাইজ করার জন্য, আয়ত্ত করার জন্য অনেক কঠিন হয়ে যাক, সেটা বাংলা হোক, ইংলিশ হোক, সাধারণ জ্ঞান হোক বা যে টপিক হোক। সো প্রথমবার পড়া চ্যালেঞ্জিং, কঠিন, হাল ছেড়ে দিতে ইচ্ছা করে, আই শুড গিভ আপ, মনে হয় আমার ছেড়ে দেওয়া উচিত, দূর কী হবে, ছেড়ে দেই এর। কিন্তু না, এই টাইমে ছাড়া যাবে না, নাসর বান্দা হয়ে খেটে 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 কিটকিট করে থাকতে হবে। তো ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, ডিমোটিভেশন এই টাইমে কাজ করবেই করবেই। কিন্তু সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে নিজেকে ইন্সপায়ার্ড রাখার, কীভাবে জানো, এটা মনে করবা যখনই ফ্রাস্ট্রেটেড লাগবে, যখনই ডিপ্রেশন অ্যাটাক করবে, মনে রাখবা, মনে করবা যে তুমি কেন স্টার্ট করছিলা 1 জানুয়ারি থেকে বা তার আগের সপ্তাহ থেকে, তুমি কেন এই জার্নিটা স্টার্ট করছিলা, ওয়াই তুমি কেন স্টার্ট করছিলে এই জার্নিটা। তখন জানুয়ারির 1 তারিখে যখন সবাই পড়াশোনা স্টার্ট করে বা তার 1 সপ্তাহ আগে থেকে, ওই সময় তোমার ইন্সপায়ারেশন লেভেলটা এইখানে ছিল, এখন সেটা কমতে 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 এইখানে একদম তলানিতে চলে আসে। কেন? এইটাই ওয়ে, এইটাই হচ্ছে সাকসেসফুল হওয়ার ওয়ে। সবাই এই চাপটা সহ্য করতে পারবে না, সবার এই সেম লেভেলে এন্ডিউরেন্স নাই। সো যাদের মধ্যে এই লেভেলে এটা সহ্য করার মতো এন্ডিউরেন্সটা আছে, দমটা আছে, তারাই আলটিমেটলি সফল হবে। ক্লিয়ার? সো এই দমটা আবার যখন তুমি ডিমোটিভেটেড ফিল করবা, যখন তুমি ফ্রাস্ট্রেটেড ফিল করবা, ঢাকা ইউনিভার্সিটির ছবি, ভিডিও, ব্লগস এই জিনিসগুলো দেখবা, নিজেকে আবার ইন্সপায়ার করার ট্রাই করবা এবং ইমাজিন করবা নিজেকে তোমার গন্তব্যে তুমি পৌঁছে গেছো, এটা এটা তুমি কল্পনা করবা। কল্পনা করতে তো আর টাকা চাইতেছে না, আর কোনো দোষও নাই, তুমি কল্পনা করবা ওই টাইমে যে তুমি বুয়েটে চান্স পেয়েছো, ক্লাস করতেছো বা ঢাবিতে বা মেডিকেলে, তোমার যেটা স্বপ্ন সেইভাবে তুমি চিন্তা করবা। ক্লিয়ার? এইভাবে ওইটা ইমাজিনেশন ইজ দ্য বিগেস্ট মোটিভেশন, কল্পনা করা হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন, যে আমি যে জায়গায় যাইতে চাই সেই জায়গায় নিজেকে কল্পনা করা, ইমাজিন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। আমার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কাজ করে। সো তোমাদেরকে এই কথাগুলো এই জন্য বললাম কারণ তোমরা অনেকে এখন অনেক টেনশনে আসো। আরেকটা বিষয় একটু বলি, যে ছেলেটা তোমাদের এইচএসসি রেজাল্ট দিবে 2-3 সপ্তাহ পরে, জিপিএ 5 পাবে, গোল্ডেন পাবে, ও এখন দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি যেন অ্যাটলিস্ট জিপিএ 5টা পাই। ও গোল্ডেন পাবে, রেজাল্ট দিলে ও গোল্ডেন পাবে, কিন্তু ওর মধ্যেও টেনশন যে আল্লাহ আমি যদি জিপিএ 5 না পাই, আল্লাহ আমি যেন, আল্লাহ আমাকে একটা জিপিএ 5 দেন, আল্লাহ আমি যেন জিপিএ 5টা পাই। ও কিন্তু গোল্ডেন পাবে, বাট স্টিল সবারই যে এ প্লাস পাবে, ও এখন চিন্তা করতেছে আল্লাহ আল্লাহ, মানে এমন একটা অবস্থা যে এ পাবে নিশ্চিত, ও চিন্তা করতেছে আমি এ মাইনাস পেয়ে না যাই, যে প্লাস পাবে নিশ্চিত, ও চিন্তা করতেছে আমার এ প্লাস মিস না হয়ে যায়। কারণ এত পরিমাণ নেগেটিভিটি এই টাইমে হিট করে মানুষকে,
এই চিন্তাগুলো মাথায় আসা খুবই স্বাভাবিক। হিউম্যান ব্রেইন সিম্পলি নেগেটিভ, সো নেগেটিভ চিন্তাটা আসতেই পারে, কিন্তু এই জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। তোমার এখন কাজ একটা মিনিটও সময় নষ্ট না করে তোমার প্রিপারেশনটা বেস্ট অফ দ্য বেস্ট নেওয়া। তোমার বইতে সময় দেওয়া উচিত, বই তোমার সর্বোচ্চ প্রিপারেশন নেয়, কী হবে না না হবে, চান্স পাবো কি পাবো না, এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে। তোমার কাজ অ্যাজ এ হিউম্যান বিং প্রস্তুতি নেওয়া, সর্বোচ্চ প্রস্তুতিটা তোমাকে নিতে হবে, ক্লিয়ার? আর হ্যাঁ, তুমি ঢাবিতে মেডিকেলে বা গুচ্ছে যেখানেই পরীক্ষা দাও না কেন, বিগত 15 বছরের বিসিএস এর কোয়েশ্চেন, বিগত 15 বছরের ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন এবং বিগত 15 বছরের মেডিকেলের কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করতে হবে। সো বিগত 15 বছরের বিসিএস, ডিউ এবং মেডিকেলের কোয়েশ্চেন প্র্যাকটিস নিয়ে আসতেছে 25 জানুয়ারি কোয়েশ্চেন ব্যাংক সলভ শর্ট কোর্সটা। 25 জানুয়ারি থেকে স্টার্ট হইতে যাচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ কোর্স নামে একটা শর্ট কোর্স। এই শর্ট কোর্সে মাত্র 20টা ক্লাস এক মাসে। এই 20টা ক্লাসে তোমার বিগত 15 বছরের ডাবি, বিগত 15 বছরের বিসিএস এবং বিগত 15 বছরের মেডিকেলের কোয়েশ্চেন পুরো কমপ্লিট করানো হবে, পুরোটা একদম, প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে একদম A to Z। একটা কোয়েশ্চেন ঘুরাই দিলে কেমন অ্যান্সার হইতো, একটা কোয়েশ্চেনের এ দাগ যদি অ্যান্সার হয় তাহলে B, C, D কেন ভুল, প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী এবং প্রত্যেকটা কোয়েশ্চেন অপশন ধরে ধরে বোঝানো হবে। সো এই শর্ট কোর্সে তোমার কোয়েশ্চেন ব্যাংক পুরো সলভ হয়ে যাবে বিসিএস এর, ডিউ এর, মেডিকেলের। সো যারা এখনো ভর্তি হও না, ইংলিশ প্রিপারেশনটাকে সর্বোচ্চ করার জন্য আজকেই ভর্তি হয়ে যাও। কোর্স ফি মাত্র 500 টাকা, অনলি 500 টাকা, এবং এক মাসের একটা শর্ট কোর্স। এই নাম্বারে টাকা পাঠাইলে হয়ে যাবে, এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কিন্তু টাকা পাঠাবে না। ফেসবুকে কেউ ইনবক্স করলে ওই নাম্বারে কখনোই টাকা পাঠাবে না, ক্লিয়ার? টাকা পাঠানোর আগে এই নাম্বার দুটো চেক করে নিবা। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই, দেখাবো নেক্সট ভিডিওতে। সি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।